প্রথমবার দার্জিলিং সফরে ছন্দপতন, গোর্খাল্যান্ডের দাবিতে মোর্চার একের পর এক তোপ, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিভাজনের অভিযোগ, সব মিলিয়ে ফের পাহাড়ে অশান্তির ইঙ্গিত। তবে সেই অশান্তির আঁচ এড়িয়ে বুধবারটা মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকলেন নতুন পর্যটন কেন্দ্রের খোঁজেই। বুধবার কালিম্পংয়ের লাভা, ঋষভ, রিকিসাম সহ বেশ কিছু এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। পাহাড়ের আর্থসামাজিক উন্নয়নে পর্যটনকেই যে তিনি পাখির চোখ হিসেবে দেখছেন, এদিন তাও বুঝিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের নতুন করে গোর্খাল্যান্ডের দাবি উঠতে শুরু করেছে। এ অবস্থায় পাহাড়ের উন্নয়ন এবং পর্যটনকেই পাখির চোখ করে এগোতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের মধ্য দিয়ে জয় করতে চান পাহাড়ের মন। বিভিন্ন পর্যটন ক্ষেত্র পরিদর্শন করে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার দুপুর একটা নাগাদ নতুন পর্যটন ক্ষেত্রের সন্ধানে কালিম্পংয়ের রিকিসামে পৌঁছন মুখ্যমন্ত্রী। এরপর তিনি যান ঋষভ ও লাভায়। লাভার বৌদ্ধ মন্দির পরিদর্শন করে বৌদ্ধ সন্ন্যাসীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। লাভা এবং ঋষভে পর্যটন পরিকাঠামো বাড়ানোর জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেন। আরো অনেকগুলো জায়গা আমাদের টুরিস্ট স্পট বাড়াতে হবে, কারণ দার্জিলিং এমনিতে কনজেস্টেড হয়ে গেছে এবং সেখানে এমনিতে প্রচুর টুরিস্ট আসছেন, অনেক সময় থাকার জায়গাও পাচ্ছেন না। কিন্তু কালিম্পং এর অনেক জায়গা আছে, যেটা মনে করি কালিম্পং, কার্শিয়াং, মিরিক, সেখানে অনেক টুরিস্ট স্পট বেশি বাড়তে পারে এবং এগুলো বাড়লে তো রাজ্যের ইনকাম বাড়ে এবং যত টুরিস্ট আমাদের এখানে আসবে তত ভালো। সেই জন্য আমরা যেটা দেখেছি আলাগাড়াতে, আমরা যেটা গিয়েছিলাম ওখানে নতুন টুরিস্ট স্পট, ইকো টুরিজম, যেমন জাস্ট লাইক লামাহাটা, ওটা আমি ডিএম কে সৌমিত্র এখানে আছেন, এসপি কুনাল আছে, এদের আমি বলে গেছি অলরেডি প্ল্যান প্রোগ্রাম তৈরি করার জন্য। এছাড়াও আমরা লাভাতেও ভাবছি আমরা গভর্নমেন্টের আরো কিছু করব। তাহলে কি হবে, আমাদের আরো কিছু আয়ুর্বেদিক স্পা থেকে শুরু করে হোটেল থেকে শুরু করে এবং গভর্নমেন্টের হোস্টেল থেকে শুরু করে এগুলো আমরা করব। দার্জিলিং এর কর্মসূচি শেষ করে বুধবারই শিলিগুড়িতে ফেরেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি কলকাতায় ফিরে আসবেন। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, দার্জিলিং।